সায়েন্টিস্টরা যেরকম ল্যাবে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে, আমরা বাড়ির বউরা একমাত্র এই এক্সপেরিমেন্টের জায়গা বলতে যেটা পাই সেটা হচ্ছে আমাদের কিচেন। বেগুনটা আজকে আমি একটুখানি মশলা দিয়ে ভাজবো। আমাদের লাঞ্চ মেনু একদম রেডি। আমাদের মাথার পেছনে ঝাঁটা দেখা যাচ্ছে। একটুখানি রেস্ট ডে বলা যায়, কারণ বুবুকে নিয়ে ছোটাছুটি দৌড়াদৌড়ি আজকের দিনটায় করতে হবে না। শনি রবি এই দুটো দিন খুব ভালো লাগে, শনিবারটা স্পেশালি, কারণ হাতে রবিবারটা জানি আরো একটা ছুটির দিন আছে, কিন্তু রবিবারটা যেই হয়ে যায় না, সকাল থেকে রাত যে কাজ করতে করতে কখন কেটে যায়, আর রাত্রিবেলা মনে হয় যা ছুটি শেষ, আবার সোমবার থেকে যথারীতি যুদ্ধ শুরু। যেহেতু সকাল 10টা বাজে, হাজবেন্ড খাওয়া দাওয়া করে অফিসে বেরিয়ে গেছে, আমার আর বুবুর জন্য একটুখানি ব্রেকফাস্টের বন্দোবস্ত করেছি। ব্রেকফাস্টে আজকে কী করেছি? আজকে ব্রেকফাস্টে করেছি রুটি। এই যে আমার আর বুবুর জন্য এখানে রুটি করা হয়ে গেছে। এখানে তিনটে রুটি আছে, আমার দুটো, বুবুর একটা। আর এখানে বসিয়েছি আমার বুবুরই পছন্দের আলুর বাটি চচ্চড়ি। আলু, কাঁচা লঙ্কা, একটুখানি নুন, সর্ষের তেল আর হলুদ দিয়ে একেবারে বাটি করে বসিয়ে দিয়েছি। একদম বিখ্যাত বাটি চচ্চড়ি, রুটির সাথে যার জুড়ি মেলা ভার। আর এই বাটি চচ্চড়ি আলু কাটতে গিয়েই না বেশ কিছুটা আলু দেখলাম বেশি হচ্ছে, তো এটাকে জলে ভিজিয়ে রাখলাম, অন্য কোনো মানে রান্নায় ব্যবহার করে ফেলবো, নাহলে যদি জলে না ভেজাতাম তাহলে আলু সাদা থেকে একেবারে লাল হয়ে যেত, তো এরকমভাবে ওই জন্য রেখে দিয়েছি। এখন এই তরকারিটা হয়ে গেলেই, আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেলেই মেয়ে আর আমি খাওয়া দাওয়া করে নেব। আর খাওয়া দাওয়া করে নেওয়ার পর রান্নাঘরে বেশ কিছু বাসনপত্র জমেছে, সিঙ্কেও কিছু আছে, কিছু রুটি করার এদিক ওদিক ছড়ানো ছেটানো রয়েছে। আর রুটি করলে হালকা বিস্তর দেখবেন, এই দেখুন আটার গুঁড়ো গুঁড়ো কুড়ো কুড়ো, যদি আমি মুছতে থাকি সমানে মুছতে থাকি তবুও এরকম কুড়ো কুড়ো গুঁড়ো গুঁড়ো রয়েছে, তো সেই সমস্ত পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপর দুপুরবেলা রান্নাবান্নায় লাগবো। রান্নাঘর পরিষ্কার না করে না আমি রান্নাবান্না করতে পারি না। আর যেহেতু শনিবার, বুবুর বেশ কিছু জামা কাপড়, স্কুলের জামা কাপড়, ইউনিফর্ম, আরও বেশ কিছু বাড়িতে পরা জামা কাপড়ে রয়েছে, এগুলো সমস্ত কিছুকে ভেজাবো, ভিজিয়ে হাতে কাচবো। সাদা জামা তো বিছানা টিছানা আজকে অনেকক্ষণ আগেই গুছিয়ে ফেলেছি, গাছগুলো তো সুন্দর করে জল দেওয়া হয়ে গেছে। গাছগুলো একটু আপনাদের দেখাই, প্রত্যেক দিন একটুখানি সবুজ দেখা চোখের জন্য খুব ভালো। আমার মিন্ট গাছটা কতটা থোক হয়ে গেছে, এত ভালো লাগে। যাই হোক, একটুখানি সবুজের ছবি আপনাদের চোখের সামনে তুলে ধরলাম, মনটাও বেশ ভালো লাগবে। সতেজ সবুজ দেখলে মন শরীর সব চাঙ্গা হয়ে যায়। চলুন এবার খাওয়া দাওয়া করে নিই, তারপরে আমার এই গাছটা এখানে রাখার পর এই জায়গাটার যেন শোভাটাই বেড়ে গেছে। বুবু পড়তে বসেছে ওই ঘরে, দেখবেন চলুন, এই যে বুবু পড়তে বসেছে, বুবুকেও খেতে দিয়ে দেবো, বাবা বুবুর সাথে বুবুর ডগিও পড়ছে, পাপ্পি তাই তো? ও এনে করছে ওর ড্রয়িং। আর আমি স্নানে যাওয়ার আগে কি করেছি জানেন? না আপনাদেরকে দেখাচ্ছি, বাইরেটা একবার শুধু দেখুন, মেঘের বহরখানা, ওই দেখুন আকাশ কালো করে রয়েছে পুরো মেঘে। এই মেঘ দেখে এবার বুবু তো ওই ঘরে আঁকছে, ঘরদোর পুরো অন্ধকার দেখতে পাচ্ছেন, ও তো ওই ঘরে আঁকছে, বৃষ্টি আসলে ও তো কতগুলো জানলা দরজা একা একা লাগাবে, তাই স্নানে যাওয়ার আগে আমি সমস্ত জানলা টানলা লাগিয়ে দিয়ে তবে স্নানে গেছি। আর এদিকে রান্নাঘরও সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করে বুবু জামাকাপড়গুলো কেচে সেগুলো ছাদে নেড়ে দিয়ে এসেছি। এরকম মেঘ, জানি না বৃষ্টি আসবে কি আসবে না, নেড়ে তো দিয়ে আসলাম।
আর ওই জানলাটা লাগিয়ে দিই যাতে রান্নার গ্যাস না নিভে যায়, আর ওই রান্নাঘরটা অন্ধকার লাগে। যাই হোক, চিমনির আলোতেই এখন রান্নাঘরে আলোকিত হয়ে রয়েছে। আর আজকে দুপুরবেলা কী রান্নাবান্না হবে সেই ব্যবস্থা করে অলরেডি রান্নাবান্না চাপিয়ে দেওয়াও হয়ে গেছে। রান্নাঘর পরিষ্কার করে নেওয়ার পর রান্নাবান্না করতে একটা আলাদাই এনার্জি লাগে না? তো যাই হোক, আজকে দুপুরে কী রান্না হবে চট করে আপনাদের দেখিয়ে দিই। এত মেঘ বাইরে দেখুন, কিন্তু বৃষ্টির ছিটে ফোটাও নেই। এই বৃষ্টির অপেক্ষা করে 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 আমি খিচুড়িই খেতে পাচ্ছি না, তাই আজকে আর কোনো রকম অপেক্ষার তোয়াক্কা না করে আমি একেবারে মুগের ডাল, গোবিন্দভোগ চাল, আলু, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে, নুন দিয়ে এখানে চালে ডালে খিচুড়ি চাপিয়ে দিয়েছি। আজ যেহেতু শনিবার, তাই আলাদাভাবে ডাল ভাত তরি তরকারি না করে একেবারে ডালে চালে খিচুড়ি চাপিয়ে দিয়েছি। আর এখানে এই দেখুন, সবুজ বেগুনগুলোকে একটুখানি এরকম বোটা সমেত কেটে নিয়েছি। এটাকে একটু মশলা দিয়ে বেগুন ভাজা হবে, আর তার সঙ্গে হবে এই যে ব্যাট বল পাঁপড়। তো এই হবে আজকে আমাদের রান্নাবান্না। এই বৃষ্টি না না ঠিকঠাক পড়ে যে আমি খিচুড়িটা ঠিকঠাক করে চাপাতে পারি, না গরমটা কমছে, কোনো কিচ্ছু হচ্ছে না বৃষ্টির অপেক্ষায় থেকে থেকে। তাই আজকে মেঘ দেখেই আমি খিচুড়ি চাপিয়ে দিয়েছি, যদি খাওয়ার সময় দু চার ফোঁটা বৃষ্টিও পড়ে। তা নাহলে কী বলুন তো, প্রত্যেকবার এরকম হয় যে আমি বৃষ্টি দেখে বাইরে খিচুড়ি চাপিয়েছি, ব্যাস খিচুড়ি চাপালাম বৃষ্টি উধাও হয়ে গেল, তখন মনের ভেতরটা যে কী কষ্ট হয় না। খিচুড়ি খাবো বেশ জানলা ধারে বসে বসে গরম গরম খিচুড়ি, বাইরে ঝমাঝম বৃষ্টি, সেটার যে কী মজা কী আনন্দ সেটা মানে বলে বোঝানোর মতো নয়। কিন্তু কোথায় কি, না ঠিকঠাক বৃষ্টি পড়ছে, না আমি বৃষ্টির অপেক্ষা অপেক্ষায় খিচুড়ি চাপাতে পারছি, না খিচুড়ি খেতে খেতে বৃষ্টিটা উপভোগ করতে পারছি, তাই আজকে মেঘ দেখেই চাপিয়ে দিয়েছি। বুবু খাচ্ছে এখন জল খিচুড়িটা দিকে হোক, আর আমি বেগুন ভাজারও বন্দোবস্ত করি। খুব গরম লাগে জানেন তো, এই মেঘলা দিনে না আমার আরও বেশি গরমে যেন হাঁসপাশ হাঁসপাশ করতে থাকে। স্নান করলাম দেখুন, ঘেমে নিয়ে আবারও স্নান করে যাচ্ছি, ঘামে স্নান করে যাচ্ছি। এবারে খিচুড়িটা ফোড়ন দেওয়ার জন্য এখানে এই যে তড়কা প্যানটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে সর্ষের তেলও দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সামান্য একটুখানি সাদা জিরে, আর অল্প একটুখানি পাঁচফোড়ন, এর মধ্যেই দিয়ে দেবো একটা ছোট্ট দেখে তেজপাতা আর একখানা শুকনো লঙ্কা। খিচুড়িটার সঙ্গে ফোড়নটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি ঘি, খুব বেশি ঘি দেব না, ব্যাস এই এক চামচ মতন ঘি সেটুকুনি দিয়ে দিলাম এটাকে এবার ভালোভাবে মিশিয়ে দিয়ে। আহা, কি অসাধারণ গন্ধ বেরিয়েছে। ঢাকা দিয়ে দেবো, এবার বেগুন ভাজাটা করবো। বেগুনটা আজকে আমি একটুখানি মশলা দিয়ে ভাজবো, আগেই আপনাদেরকে বললাম তো আমি কীভাবে ভাজি মশলাওয়ালা বেগুন ভাজা, তো সেটাই একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দিয়ে দিলাম সামান্য হলুদ, অল্প একটুখানি দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটুখানি দেবো আদা বাটা, যদি রসুন দিতে পারতাম আজকে তাহলে রসুনও দিতাম, যেহেতু আজকে বললামই যে আমাদের নিরামিষ তাই রসুন দেবো না, পেঁয়াজ রসুনটাকেও আমরা আমিষের মধ্যেই ধরি। আর এর মধ্যে অ্যাড করবো সামান্য একটুখানি নুন, সামান্য মানে কি পরিমাণ মতন নুন, আর একটুখানি গোলমরিচের গুঁড়ো। ব্যাস এবারে সমস্ত কিছুকে খুব ভালোভাবে বেগুনের গায়ে মাখিয়ে নেবো। আর এই মশলা বেগুন ভাজাটা করার সময় না বেগুনটাকে কিন্তু কেটে নিয়ে ধোবেন না, আগে ধুয়ে তারপর কাটবেন, কারণ বেগুনের গায়ে যদি একবার জল লেগে যায় তাহলে কিন্তু মশলা ধরবে না। একটু রসুন দিলে আরও ভালো হতো, কোনো একদিন রসুন দিয়েও আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ধরনের ছোট সবুজ বেগুনগুলো না ভাজা খেতে ভীষণ ভালো লাগে। গরম বসিয়ে দিয়েছি, এবার একটা একটা করে বেগুনের লেজ ধরে তেলের মধ্যে, প্রথম ব্যাচের বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার সেকেন্ড ব্যাচের বেগুনগুলো ভাজা বসিয়েছি। আপনারা তো নর্মালি ইউজুয়ালি বাড়িতে গোল গোল বেগুন ভাজা বা লম্বা লম্বা বেগুন ভাজা করে খান, কোনো একবার এরকমভাবে আমার মতন মশলা দিয়ে বেগুন ভাজা ট্রাই করে খেয়ে দেখবেন। যারা খেয়েছেন তাদের কথা বলছি না, যারা খাননি তাদেরকে সাজেস্ট করছি যে কোনো একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। রোজ একঘেয়ে ভাত ডাল বেগুন ভাজা পটল ভাজা একই রকম নুন হলুদ মাখিয়ে ভেজে দিলাম, দেখবেন যে করে তারও ভালো লাগে না,
যে খায় বা যাকে পরিবেশন করা হচ্ছে তারও একঘেয়ে লাগে। আমাদের মানে গৃহবধূদের আর কি হাউসওয়াইফদের হচ্ছে রান্নাঘরটাই কিন্তু ল্যাবের মতো, সায়েন্টিস্টরা যেরকম ল্যাবে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে, আমরা বাড়ির বউরা একমাত্র এই এক্সপেরিমেন্টের জায়গা বলতে যেটা পাই সেটা হচ্ছে আমাদের কিচেন রান্নাঘর। এখানে আপনি বিভিন্ন রকম মশলা দিয়ে, বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে, আনাজপাতি দিয়ে এক একটা থেকে মানে এক এক রকমের নতুন, এক এক দিন এক এক রকমের নতুন রান্না করার এক্সপেরিমেন্টের সুযোগ পান। তো সেটাকে কাজে লাগিয়ে দেখবেন, আপনারও ভালো লাগবে, যাকে পরিবেশন করছেন তিনিও একটা নতুনত্ব খাবারে কোনো গন্ধ পেলে বা একই জিনিসকে অন্য রকমভাবে প্রেজেন্ট করার পর তিনি যখন খেতে বসবেন তাদেরও ভীষণ ভালো লাগবে। তো ওই কারণেই বললাম এরকমভাবে একবার দেখবেন, ট্রাই করে খুব ভালো লাগবে। আমি যতটুকু যা জানি আপনাদের সঙ্গে সেটুকুই শেয়ার করার চেষ্টা করি। আপনারাও যদি কিছু এই ধরনের নতুনত্ব রেসিপি জানেন ডেফিনেটলি আমাকে কমেন্টে জানাবেন, আমিও তাহলে বাড়িতে সেগুলো ট্রাই করবো। পাঁপড় খাওয়া স্টার্ট। হ্যাঁ, ব্যাডমিন্টন পাঁপড় দেখে জানেন, কচর মচর কচর মচর করে খাচ্ছে। আমাদের লাঞ্চ মেনু একদম রেডি, লাঞ্চ করার জন্য বসে পড়েছে বুবু অলরেডি, আমিও থালাপত্র নিয়ে চলে এসেছি। এই হচ্ছে আমাদের পাঁপড় ভাজা, এই হচ্ছে আজকের বেগুন ভাজা, আহা, এক গ্লাস জলও রয়েছে, আর এখানে রয়েছে দুজনের দুটো থালা। এবার মেন অ্যাট্রাকশন খিচুড়ি। ওরে লাইট জ্বালা, আমার বন্ধুরা তো কিছুই দেখতে পাচ্ছে না, এত মেক করেছে দেখেন কি দারুণ বানিয়েছে খিচুড়িটা। ও গন্ধটা যাবে, লাগছে খাবো কি গো, তাই না? বৃষ্টি কিন্তু এখনও নামেনি, কিন্তু থাক, বৃষ্টি না নামলেও বেশ কালো করে মেঘ করে রয়েছে। এই ওয়েদারের ইয়েতেই আমরা খেয়ে নেবো, এই ওয়েদারের গুণেই। বৃষ্টি না পড়লেও বাবা কড়কড়ে রোদ উঠিস না অন্তত খিচুড়িটা খাওয়া পর্যন্ত। চলো পাঁপড় এখান থেকে নিয়ে নেবো, তো চলুন খাওয়া দাওয়া স্টার্ট করে দিই। শেষ, অসাধারণ খেলাম খিচুড়িটা, অসাধারণ। আমাদের মাথার পেছনে ঝাঁটা দেখা যাচ্ছে, এটা আমাদের বিছনা ঝাঁট দেওয়ার ঝাঁটা, তাই না বল? মামে এখন শুয়ে রয়েছি, একটুখানি গা এলিয়ে দিয়েছি আর কি বালিশের ওপর, আর হাতে নিয়ে নিয়েছি রিমোট। এই শনিবারের দুপুরটা আমি আর বুবু ভীষণভাবে এনজয় করি। মেঘলা এখনও হয়ে রয়েছে, বৃষ্টি এখনও নামেনি, আর একটু পরে গিয়ে বুবুর জামা কাপড়গুলো ছাদ থেকে নিয়ে আসবো, আর এখন দেখবো আমরা একটা সিনেমা। কালকে দুপুরেও না, বুবু স্কুল থেকে আসার পর খাওয়া দাওয়া করে যখন একটুখানি ওকে নিয়ে শুয়েছিলাম, ও ঘুমোলো না, কালকে দুপুরেও আমরা একটা সিনেমা দেখেছি, আজকে আর একটা সিনেমা দেখবো। তো মামে এইভাবেই শনিবারটা প্রচণ্ডভাবে এনজয় করি, কারণ শনিবার দিন হচ্ছে একটা ছুটি ছুটি আমেজ থাকে। আর সবথেকে বড় কথা হচ্ছে সারা সপ্তাহ জুড়ে বুবুর স্কুল, বুবুর পড়াশুনো, তার সঙ্গে আমার সংসারের যাবতীয় কাজকর্ম, সাথে ব্লগ এডিটিং সমস্ত কিছু করে মামেজ একটুখানি মানে কোয়ালিটি টাইম স্পেন্ড করা, এটা প্রচণ্ড দরকার। এই সারা সপ্তাহের গল্প ও আমার সাথে করবে, আমি ওর সঙ্গে করব, একটুখানি টিভি দেখব, আনন্দ হবে, এন্টারটেইন হব, এই সমস্ত কিছু নিয়ে মামের গল্পটা না থাকাটা ভীষণ জরুরি। ও তাহলে বন্ধু পাবে, আর আমারও একমাত্র বন্ধু বলতে ওকে পাবো। তো আমাদের উভয়কে একে অপরকে সময় দেওয়াটা খুব জরুরি, নাহলে দেখবেন বাচ্চাও আপনাকে মনের কথা বলতে পারছে না, আর আপনিও বাচ্চার সঙ্গে সমস্ত রকম সব কিছু শেয়ার করতে পারছেন না, বাচ্চাকে নিজের বন্ধু করে তুলতে পারছে না। তাই বাচ্চাকেও
একটু সময় দেওয়ার চেষ্টা করবেন। সবসময় বড়দের সাথেই সিনেমা দেখলাম, ওদের সাথে দেখলাম না, ওদেরও তো বন্ধুর দরকার হয়, তাই না? তো চলুন এখন এই সময়টুকু জানি, আজকে ব্লগটা খুবই ছোট হলো, খুব বেশি বড় হলো না, কিন্তু আজকে ব্লগটাকে আমি আর খুব বড় করবো না, তার কারণ এই সময়টা দেবার মানে এবার আমি দেব আমার বুবুকে, তাই তো? তাহলে আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন, আশেপাশে সকলকে ভালো রাখবেন, বি পজিটিভ অ্যান্ড বি হ্যাপি অলওয়েজ। কাল আবার একটা ঝাঁচকচকে নতুন ফ্রেশ ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাবো, আমরা হাজির হয়ে যাবো। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, টাটা।